দিস ইজ চ্যানেল ইকোনমিক্যাল ভাইবিলিটিটা আমরা একটু দেখে নিই, অ্যাটলিস্ট কষ্টকষ্ট যাতে আসে। এবং আমাদের প্যাসেঞ্জারদের এখানে তো রেলপথও খুব সক্রিয়, তা আমাদের যদি রুটগুলোতে অ্যাটলিস্ট কষ্টকষ্ট হয়ে যায়, আমাদের গাড়ির সংখ্যা বাড়াতে, এসি গাড়ি এমনকি ভবিষ্যতে ইলেকট্রিক বাস দিতেও আমাদের কোনো সমস্যা নেই। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এখন স্মার্ট ডিপার্টমেন্টে পরিণত হয়েছে। কলকাতায় দেখা যাচ্ছে পিঙ্ক ট্যাক্সি চলছে, আপনি কথা বললেন এইখানে যে এইখানে আমরা আগামী অর্থবর্ষে গতিধারায় 1000 মহিলাকে স্বনির্ভর করার টার্গেট নিয়েছি, যারা গাড়ির চালক এবং মালিক দুটোই হবে। আমি নৈহাটি পুরসভাকে তার টার্গেট দিয়েছি যে অন্তত 10 জন মহিলাকে এই পিঙ্ক ক্যাবে তারা করুক, এবং তারা স্বাভাবিক 1 লক্ষ টাকার পরিবর্তে, যেটা 36,000 গাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 7.5 বছরে 36,000 গাড়ি আমরা গতিধারায় দিয়েছি, আমরা পিঙ্ক ক্যাবেও অন্তত আপাতত 1000 মহিলাকে স্বনির্ভর করতে চাই। যে কাজ ইতিমধ্যে কলকাতায় শুরু হয়ে গেছে, আমরা ইতিমধ্যে 20টা পিঙ্ক ক্যাব গাড়ি দিয়েছি। জলপথকে আপনি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, জলপথের জন্য নতুন আর কি চিন্তা ভাবনা কিছু? জলপথে নিয়ে আমাদের বিরাট পরিকল্পনা আছে। ইতিমধ্যে জলপথে আপনারা দেখেছেন যে আমরা প্রায় 200-র মতো আধুনিক জলযান নামিয়েছি, এবং আপনাদের এই যে গঙ্গা এবং তার যে এত মানে প্রকৃতির সৃষ্টি, এত জল তো কোথাও পাবেন না, একে সঠিকভাবে ব্যবহার করা আমাদের উদ্দেশ্য। এবং আমরা জেটিগুলোকে সুরক্ষিত করে 750 জেটিতে এসওপি লাগিয়েছি, যাতে তেলেনিপাড়া বা কাকদ্বীপ বা বিগত দিনে কোলাঘাটের মতো কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা না ঘটে। আপনি জল বন্ধুর কথা বলেছিলেন, জলসাথী, সব ঘাটেই জলসাথী দেওয়া হয়েছে, আর বাকি যা আছে সেটাও 31 মার্চের মধ্যে লেগে যাবে। ব্যারাকপুর পুলিশ ট্রেনিং স্কুলে তারা ট্রেনিং নিচ্ছে। আরেকটা বাস স্ট্যান্ডের প্রপোজাল জেলা শাসক মহোদয় দিয়েছে, আগামী অর্থবর্ষে আমরা প্রায়োরিটিতে রাখব, ঠিক আছে। এর বাইরেও করুণাময়ী বাস স্ট্যান্ড নিয়ে ইউডি ডিপার্টমেন্টের সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি কথা বলছেন, দুটো ডিপার্টমেন্টে। আমরা যাদবপুর 8B-কে যেমন সাজিয়েছি, জোকাকে সাজিয়েছি, বারুইপুরকে সাজিয়েছি, আজকে নৈহাটি দেখলেন, করুণাময়ী নিয়েও ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ড আমাদের ইউডি এবং আমরা মিলে করার আমাদের পরিকল্পনা আছে। বাগুইহাটি থেকে মাননীয় মন্ত্রী সুজিত বসুর একটা প্রপোজাল আছে, সেটাকেও আমরা ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল দিয়ে সেটাকেও অগ্রাধিকারে রেখেছি। আগামী দিন কি এসি বাস স্ট্যান্ড হবে? এসি প্যাসেঞ্জার সেট অনেকগুলি আমরা ইতিমধ্যে রাজারহাট নিউ টাউন বানিয়েছি, আমাদের দেগঙ্গা এবং বারাসাতে কিছু প্রপোজাল আমরা MPMLA-দের কাছে পেয়েছি, তার জন্য আমরা প্রাথমিক যে ফান্ড দিয়েছি আর কিছু TIDC থেকে হচ্ছে। আর একটা বড় জিনিস হচ্ছে ব্যারাকপুর কমিশনারেটে আমরা রোড সেফটির জন্য 12টা ট্রাফিক আইটেম কমিশনার চেয়েছিলেন, আমরা TIDC-র মাধ্যমে 1.5 কোটি টাকা আমরা প্রোকিওরমেন্ট করে 31 মার্চের মধ্যে ব্যারাকপুর কমিশনারেটকে হ্যান্ড ওভার করবো, ঠিক আছে। বিভিন্ন টাইপের ট্রাফিক ইকুইপমেন্ট, CCTV আছে, স্পিড ল্যাডার জ্ঞান আছে, ট্রাফিক ব্যারিয়ার আছে, সাইনেজ আছে, নানা ধরনের আপনার রোড সেফটিকে প্রিভেন্ট করার জন্য, এটার সেফ ড্রাইভ সেফ লাইট এর একটা পার্ট। প্রয়োজন হলে করা হবে, বায়ো টয়লেট যুক্ত ব্যবস্থা আছে, এবং সমস্ত বাসই নতুন বাস দেওয়া হয়েছে, সব বাসে GPS, প্যানিক বাটাম এবং স্পিড গভর্নর জানেন নিয়ন্ত্রিত, জাতীয় সড়কে কত অবধি হাইস্ট যাবে, রাজ্য সড়কে কত যাবে, সেটা স্পিড গভর্নর কন্ট্রোল হয়, অটোমেটিক কন্ট্রোল। সব বাসে স্পিড গভর্নর, GPS, প্যানিক বাটাম, CCTV সব দেওয়া আছে, এবং আমাদের কন্ট্রাক্টররা ETM টিকিট মেশিনে টিকিট কাটবেন। আমি শুধু আপনাদের মাধ্যমে একটা কথাই বলবো, পাবলিক যাতে রেভিনিউ লিকেজ না হয় এটা তারা পাবলিক দেখুক। এটা যদি দেখেন এখানে এসি নন এসি, এসি বায়ো টয়লেট যুক্ত, এমনকি ই বাস পর্যন্ত আমরা ভবিষ্যৎ পরিকল্পনাতেও রেখেছি, ঠিক আছে। না, কোথাও বন্ধ হয়নি, যেখানে 50% টিকিট অনলাইনে বুকিং হয় সেখানে বাস চলে, যেখানে 50% টিকিট বুকিং হয় না সেখানে বাস চালানো হয় না। তেলের পয়সা সরকার দেবে না, তেলের পয়সা মিনিমাম তুলতে হবে, সরকার 75% সাহায্য করে কর্পোরেশনগুলোকে বেতনের, তেলের পয়সা তুলতে হবে।
আমরা বাম আমলের মতো কর্পোরেশনগুলোকে দেউলিয়া করতে চাই না। সেই কারণে যেখানে 40 কোটি টাকা আর্নিং ছিল তখন WBTC ছিল না, তখন সারফেস ছিল, ট্রাম কোম্পানি ছিল। আজকে সেই জায়গায় 180 কোটি 85 কোটিতে চলে গেছে রোজগার ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন। 160 কোটি টাকা রোজগার চলে গেছে 20 কোটি থেকে 2010-11 20 কোটি, আর আপনার 18-19 160 কোটিতে চলে গেছে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট। অর্থাৎ আমরা আগের সরকারের আমলে একটা বাসের পিছনে 11টা করে লোক ছিল, 1:11। সরকারি গাড়ি দেখলে আপনারাই ছুটে চলে যেতেন। আপনারা তো অ্যাক্রিডিয়েশন কার্ড যারা, তারা বিনা পয়সা ট্রাভেল করেন। সরকারে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা প্রজেক্ট, সাংবাদিকদেরকেও তিনি স্কোপ দিয়েছেন। তা আপনারা জানেন আগে সরকারি বাস দেখলে তো আপনারা মুখটা ঘুরিয়ে নিতেন, আর এখন তো আমি মনে করি যে সরকারি বাসের জন্য ওয়েট করেন। এটা আমরা আমাদের সময় করতে পেরেছি। থ্যাংক ইউ। আপনারা গাড়ি হর্ন দিন, আমরা মাননীয় মন্ত্রী এবং অন্যান্য অতিথিরা ফ্ল্যাগ অফ করছেন, কারণ এখান থেকে গাড়ি বার করবেন না। যারা গতিধারার গাড়ি আছেন এবং যারা হর্ন দিন, গাড়ি হর্ন দিন সবাই একসাথে। এই স্বল্প পরিসরে গাড়িগুলি কি বার করা যাবে না? আরে হর্ন দিন জোরে জোরে একসাথে সবাই। আমাদের WBTC এবং SBTC যারা আছেন হর্ন দিতে বলুন। হ্যাঁ।